আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতো দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত কাজে আসবে ভিডিওটি হচ্ছে শত্রুর মনে ভীতি আমল অর্থাৎ মনে করেন আপনি শত্রুর বয়ের মধ্যে আছেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে ওইরকম চিন্তার মধ্যে আপনি আছেন ইনশাল্লাহ ওইরকম চিন্তা করতে হবে না শত্রু নিজেই চিন্তিত থাকবে অর্থাৎ সে তার জীবন নিয়ে হোক বা তার কোনো কিছু নিয়ে হোক সে বয়ের মধ্যে পড়ে যাবে আপনার ক্ষতি করার পেলায় ঠিক আছে অবশ্যই এরকম আমল আমাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং এরকম আমল করাই আমার জন্য করণীয় ঠিক আছে কারণ খামোকা অনেকে এরকম বলেন যে শত্রুকে মেরে ফেলার অনেক কিছু বা ওইরকম ওইটা সম্পূর্ণ অবৈধ হবে সে শত্রু আপনার যত বড়ই শত্রু হোক অবশ্যই আপনি তাকে মেরে ফেলা অবশ্যই সেটা অবৈধ কাজ আর এরকম যদি হয় যে শত্রু সে আপনার শত্রু কিন্তু আপনার শত্রুতা করার বেলায় সে আরও ভীত হয়ে যায় ভীতি সঞ্চার হয় তার অর্থাৎ সে ভয় পায় আপনার ক্ষতি করবে কেমনে ঠিক আছে এরকম হয়ে গেলে তো আরও বেশ ভালো হয় ভয় পেতে পেতে এটাও তো হতে পারে সে শত্রু আপনার বন্ধুত্বে পরিণত হয়ে যাবে বন্ধুত্বে পরিণত হওয়ার পর যে আপনি তাকে খুব ভালো বিশ্বাস করবেন তা কিন্তু আমার নয় ঠিক আছে হয়তো বিপদের সময় আসে পাশে পেয়ে যেতে পারেন তখন দেখবেন হয়তো যদি আপনি মরণ দিয়ে তাকে মনে করেন মরণ দিয়েছেন সে মরে গেছে ঠিক আছে আপনি অবশ্যই খুনি আপনি চাই এটা আপনার শত্রু হলেও আপনি অবশ্যই খুনি ঠিক আছে কিন্তু অনেক সময় এটা হতে পারে আপনি অনেক বিপদের মধ্যে পড়বেন ওইখানে আপনাকে উদ্ধার করার কেউ থাকবে না ঠিক আছে কিন্তু হতে পারে ওই যে শত্রুকে আপনি মরণবান দিয়ে মারছেন অবশ্যই বাঁচানেওয়ালা এবং মাননেওয়ালা আল্লাহ তালা উসিলা হিসাবে হয়তো আপনার ওইটা কাজে লাগছে সেই জন্য সে মরে গেছে এটা তার উসিলা ঠিক আছে না হয় যে শুধু মরণবান দেবেন একজন মরে যাবে এরকম তো কোনো প্রশ্নই উঠে না হয় দুনিয়ার সবাই প্রথমেই দেখেন দুই নেত্রীকে একজন আরেকজনের যে অধীনস্থ দল আছে মরণবান দিয়ে ওই লিডার ওই লিডার শুধু মর্ত মানুষ ঠিক আছে ওই রকম কোনো কিছু না ঠিক আছে তো এটা যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন ভালো হবে হয়তো কোনো বিপদের সময় আপনার শত্রু আপনার সহযোগিতা করবে কারণ সে আপনার পক্ষে এসে যাবে মরণবান দিলে যা আপনার বাক্যে নাও জুড়তে পারে আর মরণবান এটা যে একশো জনের যদি মরণবান দেওয়া হয় হয়তো একজনের বা দুজনের কাজ করবে আর নিরানব্বই আটানব্বই জনের কাজ করবে না ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম আসুন এখন জেনে নেই কী করতে হবে এটা সম্পূর্ণ ইসলামিক তদবির ইসলামিক আমল কোরআন আয়াত ঠিক আছে অবশ্যই বিশ্বাস করে করবেন এটা বলবেন না যে ওইগুলা যে দিসেন ওইগুলা কি সত্য কোরআনের আয়াত বলবো এটা যদি আপনার কাছে সত্য মনে হয় আপনি করতে পারেন সত্য না মনে হলে নিজেকে এটা অবিশ্বাসী মনে করে চলে যাইয়েন না কারণ ইসলামের সাথে সাংঘর্ষিক হবে আপনার ইমান নিয়ে টানাটানি হবে সেজন্য আপনার ভালো লাগে না আপনি চলে যেতে পারেন এটা অন্তরে এটা না যে এটা কি সত্য নাকি মিথ্যা এরকম সন্দেহ পোষণ করবেন না ঠিক আছে ভালো লাগলে বিশ্বাস থাকলে আমল করতে পারেন না হলে নাই দর্শন এখন জেনে কী করতে হবে শত্রুর মনে বিতি সঞ্চারের আমল তো যে আয়াদ যেটা আপনারা পড়বেন সেটা হচ্ছে ক্যাদা আলিকা ইয়াত ওবাবুল ল হু আয়লা কুলু আমি আরও আস্তে পড়ি শব্দ শব্দ যাতে করে আপনারা হুহু আমার মতে পড়তে পারেন ক্যাদালিকা ইয়াত বইল ল হু আয়লা কলু বিল ল্যাজিন আল্যা ইয়া আলেমন ফার্স্ট সো ইন দা ওয়াক বলে আ ইয়েস তাহিফান নেকা লেদিন আল্যা ঠিক আছে এই যে দুটি আয়াত এটা কি করতে হবে অত্যাচারী শত্রুর উপর প্রচণ্ড বিতি সঞ্চার করার জন্য তার ব্যবহৃত কাপড় সংগ্রহ করবে তারপর সেই কাপড়ে এই আয়াত লেখে নিজের কাছে রাখবে তবে না জায়েজ পন্থায় তার কাপড় সংগ্রহ করার জায়েজ হবে না সেই ব্যক্তি যদি তার কাপড় অন্য কাউকে দেয় আর ওই লোক খুশি মনে যদি সেই কাপড় সেই কাপড় আমলকারীকে দান করে অথবা কোনোভাবে যদি কিনে নেওয়া যায় তাহলে কাপড় এই কাজে ব্যবহার করা যাবে ঠিক আছে তো অবশ্যই এটা বুঝতেছেন ওই ব্যক্তির কাপড় লাগবে ওই ব্যক্তির কাপড় অবৈধ পন্থায় অর্থ হচ্ছে এটা তার কাছ থেকে এমন এমনভাবে আনা যাবে না যেটা মনে করেন সে শুকাই দিতেছে তার দামি কাপড় পছন্দের কাপড় আপনি এটা নিয়ে আনলেন খুব সহজে আনলেন চুর আপনি চুরি করে ওইটা হবে না অবশ্যই তার অনুমতিপ্রাপ্ত হতে হবে অথবা সে একদম ফেলে দিছে একটা কাপড় ওইটা আপনি এনে লিখছেন ওইটা তার কোনো কাজের না ওইটা আনলেও সে যে এটা থাকে এটার কথা তার স্মরণই হবে না ঠিক আছে তার প্রয়োজনীয় নয় ওইটা আনছেন অথবা সে তার কোনো জিনিস সে অন্য অন্যজনকে দান করে দিছে ওর কাছ থেকে আপনি টাকার বিনিময়ে হোক আর ফ্রিতে হোক আনছেন ঠিক আছে হবে সমস্যা নাই কিন্তু চুরি করে অবৈধ পন্থায় এনা যাবে না এক কথায় শেষ ঠিক আছে ওইরকম মানবেন আনার পরে ওই আয়াত আপনারা লিখবেন আপনারা ওই লিখতে পারবেন না যারা আরবি লিখতে পারবেন না তারা অন্য কাউকে দিয়ে লেখাবেন ঠিক আছে লেখা লেখালে হবে কোনো সমস্যা নেই তারপরে আপনারা ওইটা নিজেদের সাথে রাখবেন ঠিক আছে সংগ্রহ করে আপনাদের সাথে রাখলেই ওই শত্রু আপনার কোনো ক্ষতি করতে চাইলে ক্ষতি করার বেলায় সে নিজেই বিত হয়ে যাবে আজকের তদ্বীর এই পর্যন্ত আর কোনো তদ্বির নেই ওইটা আপনারা যে কোনো দিন লিখতে পারবেন দেখছেন আপনার সামনে সব কিছু এ টু জেড পড়ছি তো এখানে কোনো তারিখ এবং সময়সীমা নির্দিষ্ট নেই তাই আপনারা যে কোনো সময় যে কোনো দিন করতে পারেন আর এটা সময় সাথে রাখিয়েন সব সময় সাথে রাখা লাগবে না যখন মনে করেন শত্রুর সাথে দেখা হবে বা আপনি যে রাস্তা দিয়ে যাবেন শত্রুর আশপাশ দিয়ে যাবেন অর্থাৎ মনে করেন যখন শত্রুর নিকটবর্তী হবেন তখন আপনি এটার সাথে রাখবেন ইনশাল্লাহ সে হবে ঠিক আছে তো যা আজকে আর তদ্বির এই পর্যন্ত পরবর্তী তদবীর দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু